নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মকর সংক্রান্তি, সূর্যদেবের রাশি পরিবর্তন, পাঁচ রাশি সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ দুটি জায়গা অবশ্যই আপনাদের খেয়াল থাকতে হবে, একটা মকর সংক্রান্তি আর একটা হচ্ছে কর্কট সংক্রান্তি। এই মকর সংক্রান্তির পর থেকে এই পাঁচটি রাশির ভাগ্যোদয় হতে চলেছে। সূর্যদেবের আশীর্বাদে এই পাঁচ রাশি বড় ধরনের প্রাপ্তি ঘটতে চলেছে। শুধু অর্থপ্রাপ্তি না, চাকরি হতে পারে, মান সম্মানের জায়গা হতে পারে, অনেক কিছু। দেখুন, রবি অর্থাৎ সূর্য, সূর্য ছাড়া আমাদের জীবনটা কিন্তু অচল। আমি তাই বারবার বলি যে আমরা একটা খুব সুন্দর বাড়ি তৈরি করেছি, কিন্তু সেখানে যদি লাইটের কানেকশন যদি না থাকে কী হবে? অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। তাই আমাদের জন্মকুণ্ডলিতেও যদি রবি ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের সেই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু পাবো না। রবি হচ্ছে কিং, রাজা। অর্থাৎ রবি যদি আমাদের জন্ম কুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে, তুঙ্গ গৃহে থাকে, মূল ত্রিকোণে থাকে, তাহলে কিন্তু খুব ভালো ফল কিন্তু দেয়। দেখবেন এই যে রবির একটিমাত্র রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি, লিও। অর্থাৎ দেখুন এতগুলো রাশি রয়েছে, তার মধ্যে সূর্য কিন্তু একটি রাশিকে কিন্তু সিলেক্ট করেছে, সেটা হচ্ছে সিংহ। আর এর সাইন হচ্ছে আপনার লিও। দেখুন সিংহ রাশিতে একটা জিনিস লক্ষ্য করবেন, না কোনো গ্রহ তুঙ্গস্থ হয়, না কোনো গ্রহ নিচস্থ হয়। সিংহ রাশি হচ্ছে কিং অব দ্য কিং, রাজা। এবং এই রবি কিন্তু রাজার মতো সম্মান, রাজতুল্য, সুখ দিয়ে থাকে। অনেকে বলে না যে কৌশিকদা আমার মান যশের জায়গাটা তেমন হচ্ছে না, জানবেন রবি খারাপ রয়েছে। যারা উচ্চ পদে কর্মরত রয়েছে, চাকরি করছে, আইপিএস আইএস বড় বড় গভর্নমেন্ট সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রবি কিন্তু ভালো থাকা দরকার। অনেকে গভর্নমেন্টের কন্ট্যাক্টগুলো পাবো কিনা কৌশিকদা বলুন তো, গভর্নমেন্ট চাকরি পাবো কিনা বলুন তো কৌশিকদা, রবিকে ভালো থাকা দরকার। রবি নির্দেশ করে গভর্নমেন্ট। তো এই যে রবির রাশি পরিবর্তন মকর সংক্রান্তিতে হচ্ছে, ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে রবি প্রবেশ করছে। আমি একটি কথা বলবো, পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিবে। বিশেষ করে কখন দিবে? যাদের কেন্দ্রে অবস্থান করবে তারা কিন্তু খুব ভালো ফল কিন্তু পাবে। এবং এই রবির যে রাশি পরিবর্তন, রবি আমাদেরকে দেখুন মান সম্মান যশ যেমন দেয়, তেমনি মেডিকেলে যারা রয়েছেন ভালো ডক্টর হতে গেলে কিন্তু রবি ভালো থাকা দরকার রয়েছে। যারা ফার্মেসি চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও রবির জায়গাটা ভালো থাকা দরকার রয়েছে। রবি আপনার ভালো থাকলে আপনি একটা এক কথায় উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হতে পারেন। রবি যদি ভালো থাকে আপনার এই জীবনে অনেক উচ্চ শিখরে কিন্তু পৌঁছাবেন। আর তাই আমি বারবার বলি, আপনারা প্রত্যেকে এই মকর সংক্রান্তিতে সূর্য দেবতাকে অবশ্যই প্রণাম করুন, নিজের মনস্কামনা আপনারা জানান এবং ওং আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। কারণ সূর্যের আলো ছাড়া আজকে কিন্তু আমরা কিন্তু সব চলতে কিন্তু পারবো না। তাই
সূর্য দেবতাকে আগে প্রণাম করুন। জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা দূর কিন্তু হবে অবশ্যই। যখন জল প্রণাম করবে তখন জল নিবেদন অবশ্যই করুন। এটা নিয়মিত রূপে করতে থাকলে কী হবে বলুন তো, আপনাদের জীবনে বাধা বিঘ্ন এগুলো কিন্তু দূর হবে। অনেকের জীবনে অনেক বাধা থাকে যে কৌশিকদার চাকরি কবে হবে, কৌশিকদার ব্যবসা কবে হবে, কৌশিকদার এটা কবে হবে, অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে। প্রশ্নের একটাই উত্তর, নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক আগে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু সমস্যা দূর হবে। দেখুন আমি একটি কথা বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি একটা কথা বলি যে দেখুন সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, ওই হচ্ছে হবে কৌশিকদার কাছে কোনো কথা নেই। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম যারা পরিবর্তন করতে চাইছিলেন কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশি ভাগ্যের সহায়তায় আপনারা অর্থ কিন্তু পাবেন। এই মকর সংক্রান্তির পর থেকে সূর্যদেবের আশীর্বাদে আপনাদের, যেহেতু ভাগ্যাধিপতি আপনাদের ভাগ্যের আশীর্বাদ, আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন। ফাটকা শেয়ার বাজার, স্টক মার্কেট অবশ্যই এই সকল সেক্টর থেকে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। দেখুন আমি একটি কথা বলি, যারা ভিডিও শুনছে শুধু ভিডিও শুনলে হবে না, নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ব্যবসা ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, ধনু রাশির পর কর্কট রাশি, আপনাদের ব্যবসার দ্বারা অর্থ আপনাদের আসবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, বড় ধরনের কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। দেখুন সিংহ রাশির ষষ্ঠভাবে রবি কিন্তু খুব ভালো ফল দেয়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কমবে এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং এই সময়ের মধ্যে যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিছুটা হলো আপনারা কিন্তু এই সময় কিন্তু রিলিফ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ইনকাম গেইন করবে, এই সময়ের মধ্যে আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ হবে, সুখ সাধন বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে যেমন লাভ তেমনি কর্মযোগ এবং আপনাদের ভূমি ভবন বাহন সুখ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ সূর্যদেবের আশীর্বাদে আমি একটি কথা বলবো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে, আপনাদের সুনাম অর্জন হতে চলেছে এবং এর পাশাপাশি সূর্যদেবের আশীর্বাদে আপনাদের এই মকর সংক্রান্তির পর থেকে আপনাদের বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। আরেকটি রাশির আমি কথা বলবো কিছুটা রেজাল্ট ভালোভাবে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক জায়গা আপনাদের খুব ভালো হতে চলেছে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেককে একটি অনুরোধ, আপনারা মকর সংক্রান্তিতে সূর্য দেবতাকে আপনারা প্রণাম করুন এবং জল নিবেদন করুন। নমস্কার, ধন্যবাদ।